সিদ্ধান্ত নিয়েছিলেন আইপিএল এ নিলামে নামই দেবেন না খেলা তো দূরে থাক কিন্তু ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের আগামী আসরে নিলামে নাম উঠল মুশফিকুর রহিমের এর আগে আইপিএল নিলামের আগ্রহ হিসেবে নাম দিয়েও উঠিয়ে নেন মুশফিক সে সময় মোট নয়শো একাত্তর জন ক্রিকেটার আইপিএল এ নিলামে থাকার ইচ্ছা পোষণ করেছিলেন সেখান থেকে বাছাইকৃত ক্রিকেটারদের নিয়ে তিনশো জন ক্রিকেটারের তালিকা করা হয়েছে যাদের নাম চূড়ান্তভাবে নিলামে থাকছে সেখানে আছে মুশফিকের নাম যে তিনশো জন ক্রিকেটারের নাম নিলামের জন্য চূড়ান্ত হয়েছে এর মধ্যে মুশফিকের মতো মোট চব্বিশ জন ক্রিকেটার রয়েছেন যারা আগ্রহ দেখাননি তবুও চূড়ান্ত নিলামে জায়গা পেয়েছেন অর্থাৎ ফ্রান্সাইজিদের অনুরোধেই মুশফিককে আইপিএল এর নিলামে অন্তর্ভুক্ত করা হয়েছে মুশফিকুর রহিম ছাড়াও আইপিএল এর নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন আরও চার বাংলাদেশি ক্রিকেটার তারা হলেন মাহমুদুল্লাহ রিয়াদ মোস্তাফিজুর রহমান সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন এর আগে আইপিএলের নিলামে থাকার আগ্রহ প্রকাশ করেছিলেন ছয় বাংলাদেশি তবে আগ্রহ দেখানো ক্রিকেটারদের মধ্য থেকে তামিম ইকবাল সৌম্য সরকার মেহেদী হাসান মিরাজ ও তাস্কিন আহমেদ চূড়ান্ত নিলামের তালিকায় জায়গা পাননি তবে রিয়াদ ও মুস্তাফিজের সাথে মুশফিক সাব্বির ও সাইফুদ্দিনের নাম ঠাই পাচ্ছে আইপিএল নিলামে আগামী ১৯ ডিসেম্বর কলকাতায় আইপিএল নিলাম অনুষ্ঠিত হবে বিগত আসরগুলো নিলাম অনুষ্ঠিত হয়েছিল বেঙ্গালুরে তেরোতম আসরের আগে বেঙ্গালোর থেকে সরে কলকাতায় বসতে যাচ্ছে ক্রিকেট বাছাই প্রক্রিয়া এবার গার্ডেন সিটির বদলে সিটি অফ জয়তে অনুষ্ঠিত হবে সে নিলাম নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পাওয়া পাঁচ বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ভিত্তিমূল্য দুটি আসরে খেলা মোস্তাফিজের তার ভিত্তিমূল্য এক কোটি রুপি বাকি চার ক্রিকেটারের কারোরই আইপিএলে খেলার অভিজ্ঞতা নেই অন্যান্যদের মধ্যে মুশফিক ও রিয়াদ পঁচাত্তর লাখ এবং সাইফুদ্দিন ও সাব্বিরের ভিত্তিমূল্য নির্ধারিত হয়েছে পঞ্চাশ লাখ ভারতীয় রুপি বিদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য দুই কোটি রুপি অন্যদিকে জোয়ারির প্রস্তাব গোপন রাখায় সাকিব আল হাসানকে দুই বছর সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ করেছে আইসিসি তবে তিনি দায় স্বীকার করে নেয় এক বছর নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছে যে কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিশেষ আসর বঙ্গবন্ধু বিপিএলে খেলতে পারছেন না তিনি পরিপ্রেক্ষিতে বিপিএল এর সপ্তমাসর শুরুর আগেই সতর্ক হয়ে যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন জানান সাকিব কান্ডের পর ক্রিকেট মাঠে ফিক্সিং ও দুর্নীতি রোধে আরও সোচ্চার ও সতর্ক হয়েছেন তারা যাতে বাংলাদেশের কোন খেলায় এর কালো থাবা না পড়ে কিন্তু এবারের বিপিএলে প্রথম ম্যাচে ঘটে বিস্ময়কর ঘটনা অদ্ভুত দুই ওয়াইট ও নবল করে কৌতূহলে জন্ম দেন সিলেট থান্ডার ক্যারিওয়ে ফেসার ক্রিসমাস শান্তকি যা দেখে অনেকে সরাসরি বলছেন এটি নিশ্চিত ফিক্সিং শুধু সাধারণ ক্রিকেট প্রেমীরাই নন খোদ বিসিবি দল পরিচালক তানজিল চৌধুরীর মনেও এ নিয়ে সংশয় জেগেছে হোম অপ ক্রিকেট মিরপুরে উদ্বোধনী ম্যাচে প্রথম ব্যাট করে একশো বাষট্টি রান করে সিলেট জবাবে ব্যাট করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দ্বিতীয় ওভারে বোলিংয়ে আসেন শান্তকি তার তারপর তৃতীয় ডেলিভারি লেগ স্টাম্পের অনেক বাইরে দিয়ে চলে যায় বামপ্রান্তে ঝাঁপিয়ে বলটি গ্লাভসবন্দি করেন উইকেটরক্ষক মোহাম্মদ মিঠুন অনেক বড় এই ওয়াইট অবশ্য সবার নজরবন্দী হয়নি কারণ ক্রিকেটে এমন ওয়াইট হতেই পারে কিন্তু একই ওভারে শান্তকির করা পঞ্চম ডেলিভারিটি কৌতূহল জাগিয়েছে এটি করতে গিয়ে পপিং ক্রিজের এক ফুটেরও দূরে পা ফেলেন তিনি যা স্মরণ করিয়ে দেয় দুই সালে ইংল্যান্ডের বিপক্ষে মোহাম্মদ আসিফ মোহাম্মদ আমিরদের করা নগলের কথা যে কারণে দীর্ঘদিন সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ ছিলেন তারা অবশ্য ম্যাচের পরপরই বিষয়টি তদন্ত করে দেখার জন্য মৌখিক অনুরোধ জানিয়ে রেখেছেন তানজিল বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী এবং সংস্থার দুর্নীতি দমন শাখার দায়িত্বে থাকা মেজর হুমায়ুন মোর্শেদের কাছে অভিযোগ দিয়েছেন তিনি সিলেট থান্ডার স্পন্সর জিভানী ফোটোয়ার তারাই মূলত শান্তকিকে দলে নিয়েছে এর সঙ্গে উভয়ই জড়িত থাকতে পারে তানজিল বলেন শান্তকির মতো কিছু খেলোয়াড়কে স্পন্সরাই নিয়েছে এজেন্টদের সঙ্গে তারাই যোগাযোগ করেছে সে এমন একটি নবল করেছে যেটি খুবই সন্দেহজনক আমি স্পন্সরদের কাছে জানতে চেয়েছিলাম আপনারা প্রথম একাদশ গড়া নিয়ে কোন ধরনের হস্তক্ষেপ করেছেন কি না ওনারা বলেছেন না এখন টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলতে হবে জানতে হবে তাকে খেলানোর বিষয়ে কেউ তাদের প্রভাবিত করেছে কিনা কারণ এই ছেলেটি তো মনে হচ্ছে স্পট ফিক্সিংয়ে জড়িত